আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ধর্মীয় প্রচার যাতে সহজে করা যায় সেজন্য নিজের নিরাপত্তাজনিত কারণে বাসভূমি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করার নামই হচ্ছে হিজরত করা এটা আল্লাহ তালার পক্ষ থেকেই নির্দেশ আসে যেটা আমাদের নবীজি করতেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে দয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহানবী রাসুল্লাহ ও সাল্লাম এর আগমনের কালে আরব অনারব এশিয়া ইউরোপ আফ্রিকা সহ সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থানে নিতান্তই খারাপ অবস্থা ছিল যখন সারা বিশ্বে চলেছিল মানুষের মানুষের হানাহানি কাটাকাটি জুলুম নির্যাতন অত্যাচার অনাচার আবির্ভাব আর অন্যের অধিকার হরণ ইত্যাদি নানাবিধ গর্হিত কর্ম দুর্বলের প্রতি সবলের জুলুম ছিল শক্তিমত্তা ও যোগ্যতা নিদর্শন এ সময় মানব জীবনে যে কীরূপ অভিশপ্ত আর পরিচিত হয়েছিল তা ইতিহাসে সর্ববিস্তার বর্ণনা না শুনলে কখনোই জানা যাবে না সারা বিশ্বে চলছিল শয়তান ইবলিশের জয় জয়কার খ্রিস্টীয় শতাব্দীর শেষ প্রান্তে এসে দুনিয়ার মানব ধর্ম মনুষ্যত্বের যাবতীয় মহৎ গুণাবলী পাপাচার আর অনাচার অন্ধকার সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গিয়েছিল পাপাচার দুর্নীতি অন্ধবিশ্বাস কুসংস্কার প্রভৃতি বেড়াজালে আবদ্ধ হয়ে সৃষ্টি সেরা যে মানব সমাজ সে মানব সমাজেও তারা তাদের নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল পৃথিবীর মানুষ এত অধপতনের পরও হজরত ইসা আলসালামের পৃথিবী থেকে আসমানে অতীত হয়ে যাওয়ার পর হতে পাঁচশো সত্তর বছর পর্যন্ত কোনো নবী আসলের আবির্ভাব ঘটেনি এ সময় সৃষ্টি সেরা মানুষ আল্লাহকে ভুলে কুফর ও শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল যে কারণে মানুষ তারা মনুষ্যত্ব অধম হয়ে গিয়েছিল এবং ভঙ্গ করে ফেলেছিল তখনকার অবস্থা এমন লাজুক হয়ে পড়েছিল যে চতুর্দিক পশুর রকম ভাল মন্দ ন্যায় অন্যায় জবাবদিহি করতে হয় না প্রশ্নের সম্মুখীন হতে হয় না মানুষের চালচলন আচার আচরণ দেখলেই তাই মনে করা হতো এ ব্যাপারে যত ঐতিহাসিকগণ আছে সকলে ঐক্যমত পোষণ করেন যে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ প্রান্তে মহানবী সাল্লাহু আলাই সাল্লামের আবির্ভাবের সময় দুনিয়ার সবচেয়ে অন্ধকারচ্ছন্ন এবং অবনতির কাল ছিল এ অন্ধকার আর অবনতির যুগে মানুষ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত পশু পাখি দেবদেবী পাথর ইত্যাদির উপাসনা করত এ সময় বেশিরভাগ মানুষই এক আল্লাহর স্থলে বহু প্রভুর উপাসনায় ব্যস্ত হয়ে পড়ে এ সময় আরব ও তৎসগ্ন অঞ্চল অঞ্চলসমূহে শ্রী খ্রিস্ট এবং ইহুদি ধর্মের বেশ প্রভাব ছিল ভারতে হিন্দু ধর্ম প্রভাব বিস্তার করেছিল ভারতে হিন্দু ধর্ম এত প্রভাব বিস্তার করেছিল ভারতীয়দের ধারণা দেহকে যত বেশি কষ্ট দেয়া যায় আধ্যাত্মিক উন্নতি তত অধিক অভ্যন্তরের পবিত্রতা করে এই চিন্তায় মাঝে যোগবাদ বা খ্রিস্টানদের মাঝে সন্ন্যাসবাদ উদ্ভব ঘটে নবীজির আবির্ভাবের পূর্বে মক্কার অবস্থা এত বেশি খারাপ হয়েছিল যে যারা একটা কন্যা সন্ধান জন্ম দিত তারা কন্যা সন্ধানকে নিয়ে গিয়ে জেন্দায় পুঁতে ফেলত যারা পুত্র সন্তান জন্ম দিত তারা অবশ্যই সে পুত্র সন্তানের যত্ন করতে পারতো কিন্তু কন্যা সন্তান হলে তাকে জেন্দা দফন করা হতো যাতে সে আর দুনিয়াতে বসবাস করতে না পারে সে দুনিয়াতে আর মানুষ সরাতে না পারে এটা ছিল একটা ষড়যন্ত্র নবীর জীবন নিয়ে এই ভিডিওতে অনেক কিছুই থাকবে একটার পর একটা সিরিয়ালে আমি এই ভিডিওগুলো তৈরি করব যদি আপনাদের মনে বা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আর যত দ্রুত সম্ভব শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরহাম lahi wabarakatuhu